বাংলাদেশ ক্রিকেট মানেই হলো মাস্টাফি কারণ মাশরাফির অধীনেই দেশের ক্রিকেট আজ এত দূর সেই সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসরেও নিজের দারুণ অধিনায়কত্ব ও পারফরমেন্সের ফলে এসেছে অসাধারণ জয় গতকাল ঢাকার বিপক্ষে জয় পেয়ে বিপিএল পঞ্চম আসরে শিরোপা ওঠে তার হাতে এর ওই ফলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স সেই সাথে বিপিএলের চতুর্থ শিরোপা হাতে ওঠে মাশরাফির এর আগে ঢাকার হয়ে দুটি কুমিলার হয়ে একটি ও এবার রংপুরের হয়ে নেন নিজের চতুর্থ শিরোপা তবে রংপুরের এ অধিনায়কের উপর অভিযোগ তুলেন রংপুরকে ফাইনালে জেতানো ক্রিস গেইল টিমবাসে বাসে উদ্দেশ্য করে হাসতে হাসতে গেইল বলে আমি বিশ্বের সেরা অফ স্পিনারের একজন হওয়া সত্ত্বেও মাশরাফি কেন আমাকে বোলিং করতে দেয়নি যদিও মাশরাফি এ অভিযোগের দায়ভার চাপিয়ে দেয় কোচ টম মোর ওপর তখন তিনি হাসতে হাসতে বলেন আমি গেইলকে চেয়েছি প্রতিটি ম্যাচে বলিং দিতে কিন্তু কোচ সেটি দেয়নি অবশ্য তখন গেইলের প্রশংসাও করেন মাশরাফি দেশ বিদেশের ক্রিকেটের আপডেট নিউজ নিয়ে আবারও আসবো একটু পরেই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন